আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন অপশন কমেন্ট ম্যানেজার এখন থেকে আপনি চলে এই অপশনের মাধ্যমে আপনার পেজ বা প্রোফাইলের রিস্ক বাড়িয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন পাশাপাশি ইমপ্রেশন ফলোয়ার সব কিছুই বাড়িয়ে নিতে পারবেন তো আপনার পেজে যখন ইমপ্রেশন এবং রিস্ক বাড়বে বা এঙ্গেজমেন্ট বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণের ভিউজ গেইন করতে থাকবে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে এরপর এইখান থেকে হাতের বাম দিকে দেখতে পারবেন প্রোফাইলের লোগো রয়েছে এইখান থেকে এই লোগোর উপরে একটা টাচ করবেন তো আমার এই পেজে দেখতে পাচ্ছেন নয়শো তেতাল্লিশটা লাইক রয়েছে এবং দুই হাজার একশো ফলোয়ার রয়েছে এরপরেও কিন্তু এইখান থেকে যদি এই ভিডিও অপশানে টাচ করি তাহলে আপনারা যদি আমার এই পেজের ভিডিও অপশানে গিয়ে একটু অ্যানালাইটিক্সটা চেক করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাভারেজে ভিউ কেমন রয়েছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভারেজে কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ আমার এই পেজে গেইন করেছে তো আমি এইখান থেকে যেই টেকনিকটা কাজে লাগিয়েছি আজকে আপনাদেরকে এই টেকনিকটাই আমি শিখিয়ে দেবো তো এই টেকনিকটা দেখার জন্য আবার আপনাকে এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড এই অপশানটা খুঁজে বের করতে হবে এবং এইখান থেকে আপনাকে এই সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটার উপরে একটা টাচ করতে হবে তো আপনার ক্ষেত্রে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ডও থাকতে পারে তো আমরা এই অপশানে একটা টাচ করে দিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজের এঙ্গেজমেন্ট হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার প্লাস তো আপনার পেজের এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে আপনার পেজটা তত বেশি রিস করবে এবং যত বেশি রিস করবে তত বেশি আপনার পেজে ফলোয়ার আসবে এবং ভিডিও বেশি বেশি ভিউজ পাবে তো এইখান থেকে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সি মোর নামে একটা অপশন তো এইখান থেকে এই সি মোর অপশনের উপরে একটা টাচ করতে হবে দেন এইখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কমেন্ট ম্যানেজার নামে নতুন একটা অপশন কিন্তু যুক্ত হয়েছে তো এই অপশনটা আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কে কে পেয়েছেন বা কে কে পান নাই কমেন্ট তো এইখান থেকে আমরা এই অপশনটা খুঁজে বের করে এই অপশনের উপরে একটা টাচ করে দেবো তাহলে এখানে দেখতে পারবেন একটু লোডিং হবে দেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেন্ড কানেকশন এর নিচেই রয়েছে অ্যাঙ্গেজ মোর বাই রিসপন্ডিং টু কমেন্টস ফ্রম ইউর ফলোয়ার্স তো এখানে বলা হচ্ছে যে আপনার ফলোয়াররা যেই কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলোকে আপনাকে রিসপন্স করতে হবে তো এইখান থেকে যাদের পেজের মধ্যে দশ হাজার প্লাস ফলোয়ার রয়েছে বা এর বেশিও থাকতে পারে তাদের পেজের মধ্যে কিন্তু প্রতিদিন মোটামুটি একটা কমেন্ট আসে তো সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এইখান থেকে এই রিকমেন্ডেড এই অপশানের উপরে একটা টাচ করতে হবে এবং এইখানে ফেসবুক আপনাকে যেই কমেন্টগুলা রিপ্লাই দেওয়ার জন্য রিকমেন্ড করেছে এইখান থেকে আপনাকে খুঁজে খুঁজে সেই কমেন্টগুলা রিপ্লাই দিতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু কমেন্টগুলো কিন্তু ফেসবুক আমাকে রিকমেন্ড করেছে রিপ্লাই দেওয়ার জন্য তো এইখান থেকে আমি যখন সময় পাবো এইখান থেকে কিন্তু আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো এইখান থেকে আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই কমেন্টগুলো খুঁজে খুঁজে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব তাহলে আপনি আপনার পেজের এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবেন এতে করে আপনার পেজের অডিয়েন্স যারা রয়েছে তাদের সাথে আপনার কানেকশন আরও শক্তিশালী হবে তো এখানে দেখতে পাচ্ছেন জুয়েল রানা কমেন্ট করেছেন ওই অপশন চলে গিয়েছে তো আমি এইখানে ওনাকে একটা কমেন্ট করে রিপ্লাই দিয়ে দিচ্ছি যে অপেক্ষা করেন আবারও পেয়ে যাবেন তো এরকম যারা প্রশ্ন করবে তাদের প্রশ্নের অ্যানসারগুলো আপনি কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারেন এতে করে আপনার যেমন পেজের এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার অডিয়েন্সের সাথেও আপনার কানেকশন আরো শক্তিশালী হবে তো এইখান থেকে কিন্তু আপনি খুব সহজেই স্টার সেন্ড করেছে কে বা আপনার কে কে সাবস্ক্রাইবার পেজের রয়েছে এইখান থেকে ডান দিকে করে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার টপ ফ্যান কে কে রয়েছে তো এভাবেই কিন্তু আপনি আপনার পেজের রিস্ক বাড়িয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন এমনকি রিস্ক এঙ্গেজমেন্ট যখনই বাড়বে আপনার পেজের ফলোয়ারও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হতে থাকবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ